ফরিদপুরের নগরকান্দা উপজেলার মনোহরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে রয়েছেন সহকর্মী ইয়াকুব আলী। ইয়াকুব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফরিদপুরে কয়টি উপজেলায় ভোট হচ্ছে এবং সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি জানাবেন। জিনাদিয়া, ফরিদপুর সদরে দুইটি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি সালতা উপজেলা এবং আরেকটি নগরকান্দা উপজেলা। আমি এখন রয়েছি নগরকান্দা উপজেলার মনোহরপুর কেন্দ্রে। এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আমি সকাল থেকে পর্যন্ত যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রেই নাগরিকরা, ভোটাররা খুব সুন্দরভাবে ভোট দিচ্ছেন। কোনো কেন্দ্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই বিজিবির 4 প্লাটুন বিজিবি টহলরত অবস্থায় রয়েছে, পাশাপাশি 2 জন চিফ ম্যাজিস্ট্রিয়াল ম্যাজিস্ট্রেট তারা সম্পূর্ণ মোবাইল ট্র্যাকিং রয়েছেন। এবং আমরা যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রটি সকাল থেকেই বেশ ভোটাররা ছিলেন, এখন দুপুর হওয়ার কারণে এবং স্থানীয় জানেন, আপনি জানেন এখানে কৃষি প্রধান অঞ্চল, বেশিরভাগ ভোটাররাই খেতে খামারে কাজ করছে, তারা এক এক করে আসা শুরু করেছে এবং ভোটারদের এবং স্থানীয় কিছু ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলে আমি জেনেছি এই এলাকার ভোটাররা সাধারণত দুপুরের পর থেকেই তারা ক্ষেত খামারে কাজকর্ম শেষ করে ভোট কেন্দ্রে আসা শুরু করে। এবং থ্যাংক ইউ ইয়াকুব, ধন্যবাদ আপনাকে।